এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সৌর্য, তুমি এখানে? ওষুধটা খেয়ে নাও। উমাশঙ্কর আঙ্কেল বলে দিয়েছেন এই ওষুধটা এখনই খেতে হবে। খেয়ে নাও সুন্দরী, ওষুধটা খেয়ে নাও। সুন্দরী, তোমার হাজবেন্ড কোথায়? লাবণ্য, এ কি ঘরে ঢুকেই তুই সবাইকে জেরা করতে শুরু করলি? সুন্দরীকে আগে মেডিসিনটা খেতে দে। আমি বিশ্বাস করতে পারছি না মামনি, আজ সৌর্য এখানে এসেছে, এসে সুন্দরীকে মেডিসিন খাওয়াচ্ছে। অথচ আজকে আমার চেক আপ ছিল, সেখানে তো যায়নি। লাবণ্য, আজ তো তোমার আন্টির সাথে চেক আপে যাওয়ার কথা ছিল, তাই না? দেখো, আমি অফিসে গেছিলাম তো, উমাশঙ্কর আঙ্কেল সাডেনলি আমাকে ফোন করলেন, বললেন সুন্দরী নাকি অজ্ঞান হয়ে গেছে, তাই আমি। বাহ, তাহলে সুন্দরীর হাজবেন্ড কি তোমাকে সবকিছু হ্যান্ড ওভার করে চলে গেল? এই যে সুন্দরী, কোথায় তোমার হাজবেন্ড? নাকি আগের দিনের মতো আজকেও সে চলে গেছে? লাবণ্য, তুই কিন্তু আবার উত্তেজিত হচ্ছিস। একটু আগেই তোকে ডক্টর কি বলল, যে কোনো রকম উত্তেজনা তোর জন্য ভালো না। আর তুই কিন্তু আমাকে কথাও দিলি, আর তারপরে এরকম। আমি সব জানি মামনি, কিন্তু আজকে আমাকে আরো কিছু জিনিস জানতেই হবে। এই এই এলেন আরেকজন, এবার ইনি আবার কি বলবেন কে জানে। এই যে আন্টি, তুমি বলো তো কেন তোমার ভাই বিপদের দিনে বারবার তার স্ত্রীকে একা ফেলে চলে যায়? আর আমার হাজবেন্ডকে সবসময় সুন্দরীর দেখভাল করতে হয় কেন বলো? প্লিজ দিদি, আমাকে আজ ফাঁসাস না। আমি জানি তোর আমার উপর অনেক রাগ, তো বলছি আজকে প্লিজ আমার পাশে থাক, প্লিজ। দেখো লাবণ্য, তোমার বরকে আমরা বিপদে আপদে যখনই দেখেছি তখনই পাশে পেয়েছি, আর আজ তো মালিনী বাবা ডাকতেই ও ছুটে চলে এলো। দেখো, সুন্দরী বর যেমন আমার ভাই, তোমার বড়ও তো আমার ভাই, তাই না? ম্যাডাম, ম্যাডাম আজকে স্যার ছিলেন বলেই হসপিটালে মামুর অনেক হেল্প হয়েছে। আসলে মামু তো কলকাতার বিশেষ কোনো জায়গা চেনে না। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না ম্যাডাম, মামু একটু বেরিয়েছে, তাই স্যারকে বলে গেছেন আমাকে ওষুধটা দিতে। প্লিজ কিছু মনে করবেন না। ম্যাডাম আপনারা বসুন না। আরে আপনারা, কখন এলেন? আজ আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। কেমন আছো লাবণ্য? আমি ভালো আছি, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো, এমনিতেও ভালোই আছে, ডক্টর শুধু বলেছে যে ওকে কোনো রকম উত্তেজিত না হতে। সে তো ঠিকই, এই সময় একদম উত্তেজিত হওয়া ভালো না। আচ্ছা, সুন্দরী ওষুধটা খেয়েছে? জামাই আমাকে বারবার ফোন করে এটা মনে করাতে বলল। সুন্দরীর শরীর খারাপের খবর শুনেছে না, তাই ছুটতে চলে এসেছে। মা, ম্যাডামের জন্য একটু কফি বানিয়ে দাও না। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু লাবণ্যর জন্য বানাবো না,
লাবণ্যর কিন্তু এখন একদম কফি খাওয়া উচিত নয়, শরবত বানিয়ে নিয়ে আসছি, কেমন? চলো মা, আমিও তোমার সঙ্গে যাই। হ্যাঁ আয়। আমিও তাহলে এবার বেরোই, অফিসে ফিরতে হবে। হ্যাঁ, এখন তো তোমার যাওয়ার তাড়া, কাজের তাড়া, এগুলো লেগেই থাকবে। আমি এসে গেছি না, যতক্ষণ আমি তোমার সাথে থাকবো বা তুমি আমার সাথে থাকবে, তোমার তো শুধু তাড়া। লাবণ্য, কি হচ্ছে? কি এই সমস্ত আবার কি কথাবার্তা বলছিস তুই? সূর্য, তুমি যাও, যাও অফিসে যাও। আমি আসছি আন্টি। গেলাম। ম্যাডাম, ম্যাডাম আপনি রাগ করেছেন স্যার এখানে এসেছে বলে? না সুন্দরী, আমি তোমার উপর রাগ করিনি। আমার রাগ তোমার হাজবেন্ডের উপরে, আমি তার উপরে বিরক্ত। সে যদি এখানে থাকতো তাহলে সূর্যকে তোমার সব দায়িত্ব নিতে হতো না। এটা কিছুতেই হতে পারে না, আমি এটা হতে দেব না সুন্দরী। আমি শেষ থেকেই ছাড়বো, আর এটা আমি তোমাকে বলে দিলাম। আর আমি একবার, আহ লাবণ্য তুই থামবি? সুন্দরী, তুমি একটু লাবণ্যকে বোঝাও তো, একদম আমার কথা শুনছে না। আমার এই সমস্ত দেখে মনে হচ্ছে যেন আমি অসুস্থ হয়ে পড়ব। সরি মামুনি। ম্যাডাম, আমার টেনশন করা বারণ, আর আপনারও। এবার থেকে আমরা দুজন দুজনের টেনশন কমাবো, তাহলে আমরা দুজনেই ভালো থাকবো। শুধু আপনি আমাকে কোনো কারণে ভুল বুঝবেন না ম্যাডাম। সরি সুন্দরী, আমি একটু রিয়্যাক্ট করে ফেলেছি, কিন্তু আমি তোমায় ভুল বুঝিনি। মামুনি আর সূর্যর পরে তুমি আমার জীবনে একজন ইম্পর্টেন্ট মানুষ। আয় লাবণ্য, আয়। আজ তাহলে আমরা আসি। ইস, ওর সাথে আপনাদের দেখা হলো না, আর একটু যদি থেকে যেতে পারতেন। হ্যাঁ, কিন্তু বুঝতেই তো পারছেন, ওকে সকালবেলা ডক্টরের কাছে নিয়ে গেছি, তারপরে এখানে এসেছি। ও বাড়ি গিয়ে লাঞ্চ করবে, ওষুধ খাবে, তারপর ওর বিশ্রামেরও দরকার। এই তো সেট, আমি জানতাম তুমি ঠিক আসবে। তোমার বন্ধু অসুস্থ আর তুমি আসবে না, সেটা কি হয়?